বর্ধিত কর হার কোনো দেশের টেলিকম শিল্পের জন্যই ভালো নয়। সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি। তিনি আরও জানান, বছরের তৃতীয় প্রান্তিকে 2500 কোটি টাকা আয় করেছে রবি আজিয়াটা। এর মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে প্রায় 1500 কোটি টাকা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 3, 7 ও 15 দিন মেয়াদী ডাটা প্যাক বন্ধে রবির আয় ব্যয় তেমন কোনো প্রভাব পড়েনি। গ্রাহকদের চাহিদা মতো ডাটা প্যাক সরবরাহ করতে পারছেন না বলে স্বীকার করেন তিনি।